আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আজকের ভিডিও টপিকস হলো স্বাস্থ্য সহকারী পদ। সিভিল সার্জনের কার্যালয় পদের নাম হলো স্বাস্থ্য সহকারী। 2023 সালে এবং 2024 সালে এসে সবচেয়ে বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে সেটা হলো সিভিল সার্জনের কার্যালয় পদের নাম হলো স্বাস্থ্য সহকারী। তারই একটি পরীক্ষা হয়েছে, সেটির উত্তরপত্র নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এখানে সেটা তারা মিলিয়ে নিতে পারবেন, এবং যারা পরীক্ষা দেবেন পদের নাম হলো স্বাস্থ্য সহকারী, সেখানে আপনারা দেখতে পারেন যে কি ধরনের প্রশ্ন আসে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর বা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন। এবং এই উত্তরপত্র আমি অগ্রদূত রিসেন্ট লিখিত জব সলিউশন সেখান থেকে সংগ্রহ করেছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ, পদের নাম হলো স্বাস্থ্য সহকারী, সময় 90 মিনিট, পরীক্ষার তারিখ হলো 19/4/2024, পূর্ণ মান হলো 80। প্রথমে পড়েছে কি, এক কথায় প্রকাশ, অন্য গাছের উপর যে গাছ পরগাছা, কথা বললে যে বেশি কথা বলে, বাসাল, লাভ করার ইচ্ছা, লিপসা, পোটে আকে যে পটুয়া, যা বলা হয়নি, সন্ধি বিচ্ছেদ করুন, পরীক্ষা, পরি প্লাস ইচ্ছা, দীর্ঘ ইখা, উচ্ছেদ, উত প্লাস ছেদ, গবাদি, গো প্লাস আদি, গবাদি, দিগন্ত, দিক প্লাস অন্ত, জৈনক, জন প্লাস। 3 নম্বরে পড়েছে কি, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। আপনারা যারা পরীক্ষা দেবেন তারা এই ট্রফিক্স গুলো দেখে ভালোভাবে আয়ত্ত করতে পারেন, যাতে পরীক্ষায় আপনি 100% পাস করেন। ক নম্বর হলো কুলের সমাপে, উপকূল, অব্যয়ীভাব সমাস, শত অব্দের সমাহার, শতাব্দী, দীর্ঘ সমাস, ত্রিফলের সমাহার, ত্রিফলা, দীর্ঘ সমাস, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, মধ্যফলাদি সমাস, মন রূপ মাঝি, মন মাঝি, রূপক কর্মধারাই সমাস। 4 নম্বরে হলো নিচের শব্দগুলো বিপরীত শব্দ লিখুন, প্রশ্ন অনেক ইজি হয়, আপনারা একটু ট্রাই করলে পেরে যাবেন। দিন রাত, ধনী দরিদ্র, আদান প্রদান, আশু বিলম্ব, মুক্ত আটক। 5 নম্বরে হলো নিচের বাগধারা সময়ের অর্থ লিখুন, আমরা কাটে ঢেকি, অপদার্থ, ইতর বিশেষ, পার্থক্য, 18 মাসে বৎসর, দীর্ঘ সূত্রিকা, 9/6 অপচয়, আরণ্যে রোদন, নিষ্ফল আবেদন। 6 নম্বরে হলো নিচের সংক্ষিপ্ত রূপ সময়ের পূর্ণ রূপ লেখো, যে হু বা WHO এর পূর্ণ রূপ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ বা UNICEF, ইউনিসেফ, ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, GFATM, গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালেরিয়া। 9 নম্বরে বলা হয়েছে UNFPA, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। রাইট এ 5 সেন্টেন্স অ্যাবাউট ভ্যাকসিন, 5 সেন্টেন্স, একটা 5 মার্কের জন্য একটা আপনার প্যারাগ্রাফ লিখতে বলছে। নিচের বাক্য সমূহের ইংরেজি অনুবাদ লিখুন, 5/5, অল্পবিদ্যা ভয়ঙ্কর, এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, 7 দিন ধরে বৃষ্টি হয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 ডেজ, তিনি রোজ খবরের কাগজ পড়েন, হি রিডস নিউজ পেপার এভরি ডে। সুন্দরবনে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, দা সুন্দরবন ইজ দ্য সাউথ অফ বাংলাদেশ, লোভে পাপ পাপে মৃত্যু, গ্রেড লিডস টু সিন অ্যান্ড সিন লিডস টু ডেথ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাবস্টনেবল প্রিপোজিশন, 5টা, 5টায় 5 মার্ক, নেভার জার অ্যাট, তারপরে হি ওয়ার্ক টু দ্য স্টোর, দ্য পেইন্টিং হ্যাংস অ্যাভোভ দ্য এস, ডিড ইউ ফাইন্ড ইউর ফোন অন, টিট ফর, মেক সেন্টেন্স উইথ ফ্লোয়িং, অল ইন অল। এটা আপনার কমপ্লিটিং সেন্টেন্স করতে করতে এটা আপনারা দেখে নেবেন, এই যে অল ইন অল, ইটস হ্যাজ বিন ইজ এ গুড ইয়ার্স, ক্যাটস অ্যান্ড ডগ, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, বাই অ্যান্ড বাই ইউ উইল গেট ইউজড টু ইট বাই, এগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো আপনারা ভালোভাবে আয়ত্ত করবেন যারা স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা দিবেন বা আবেদন করেছেন। নিজের সব শব্দগুলো সংক্ষিপ্ত উত্তর লিখুন, বাংলাদেশ বিজয়,
দিবস কত তারিখে? 16ই ডিসেম্বর, স্বয় দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966। বর্তমানে বাংলাদেশের সাল কত? 1400। বাংলা সাল কত? 1431 বঙ্গাব্দ। বাংলাদেশের সাংবিধানিক দিবস 4ই নভেম্বর। ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয়? 28ই ডিসেম্বর 2022। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে? 14ই ডিসেম্বর। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? 3 মার্চ 1971। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? অ্যাডিস। মানব দেহে কিডনি সাধারণত কয়টি? 2টি। ইরাটম কি? উন্নত জাতের ধান। জান্নাতাবাদ কার পূর্ণ? বাংলাদেশ। আন্তর্জাতিক মাতৃ দিবস কোন তারিখে উদযাপিত হয়? 21শে ফেব্রুয়ারি। জেল হত্যা দিবস কত তারিখ? 3 নভেম্বর। সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি? মধ্যনগর। ফাউ রোম বাইটালি। এই যে অঙ্ক, অঙ্ক আপনার লিখিত পরীক্ষা আছে, অঙ্কগুলো আপনারা লিখে নেবেন। 1 নম্বরের উত্তর হলো 12 জন, 3 নম্বর এই 13 নম্বরের উত্তর হলো x-7 এবং x+4, 14 নম্বরের উত্তর হলো 60 ঘনমিটার। তো এই ছিল হলো সিভিল সার্জনালয়ের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষা।